হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই চমৎকার ডাইনিং টেবিলটি সম্পর্কে বিস্তারিত জানবো। এটি কী কাঠের তৈরি, কেমন লাস্টিং করবে, আর এটার প্রাইস কেমন, কোনো ওয়ারেন্টি আছে কি না বিস্তারিত জেনে নিব। সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন জেনে নিই বিস্তারিত। তো আমাদেরকে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা আপনার গোলাপ ভিক্টোরিয়া মডেলের একটি ডাইনিং টেবিল, সেগুন কাঠের তৈরি, 6400। আচ্ছা ঠিক আছে, তো এখানে যে সেগুন কাঠ তৈরি বললেন সেটা, সেগুন কাঠ তো আমরা জানি অনেক প্রকার হয়, তো এটা কী ধরনের সেগুন আপনারা ইউজ করেছেন? আমাদের প্রোডাক্টটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ ইউজ করেছে, চট্টগ্রাম সেগুন কাঠ নামে যেটা পরিচিত সেটা। আচ্ছা, তো এখানে কি অন্য কোনো কাঠের মিক্স আছে? না, এখানে অন্য কোনো কাঠের মিক্স নেই, সম্পূর্ণটাই আপনার সেগুন কাঠের তৈরি। এবং সম্পূর্ণটাই তো কাঠ, অন্য কোনো ম্যাটেরিয়াল আছে কি? না, এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল কোনো কিছু ইউজ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, তো এই চিটাগাং সেগুনটা আপনারা কেন ইউজ করলেন? চিটাগাং সেগুন কাঠ ইউজ করা হয়েছে কারণ সেগুন কাঠ অনেক প্রকার আছে, মধুপুর আছে, যশোরের আছে, তার মধ্যে চিটাগাং সেগুন কাঠটার যে আপনার কাঠের বৈশিষ্ট্য, যে কাঠের আপনার দীর্ঘস্থায়িত্ব এটা অনেক বেশি, কাঠ অনেক মজবুত, এবং কাঠের যে আপনার গুণে ধরার যে সম্ভাবনা থাকে আমাদের সেই সম্ভাবনাটা নেই, এবং এটার যে আপনার দেখতে পাচ্ছেন কালো ফাইবারগুলো দেখা যাচ্ছে কাঠের, এইটার কারণে চিটাগাং সেগুন কাঠটা খুবই আপনার সৌন্দর্যটা আপনার বেশি, যার কারণে আমাদের এই চিটাগাং সেগুন কাঠটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এটার সাথে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন? জি, আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 5 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের 3টা ইস্যু থাকতে হবে, যেটা হচ্ছে আপনার গুণে ধরলো, জয়েন্ট ফেটে যাক, কাঠ ফেটে যাক এবং জয়েন্ট খুলে গেলে, এই 3টার ক্ষেত্রে আমরা আপনার 5 বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা, তো এখানে যে গ্লাসটি ইউজ করেছেন এটার মেজারমেন্ট সম্পর্কে একটু বলুন। এটার মেজারমেন্টটা হচ্ছে আপনার সবচেয়ে মোটা যে গ্লাসটা, 10 মিলিমিটার গ্লাস ইউজ করা হয়েছে আপনার। আচ্ছা ঠিক আছে, তো এই যে উপরের যে এটা, এটা কি মানে সম্পূর্ণ কি কাঠের? জি, এটা আপনার কাঠের উপরেই আপনার ডিজাইনগুলো করা হয়েছে। তো এই নকশাগুলি কি আলাদা বসানো? না, এই নকশাটা আপনার কাঠের উপরেই আমরা কাঠটাকে খোদাই করে আপনার হাতের মাধ্যমে ডিজাইনগুলো করা হয়েছে, কোনো আলগা নকশা না, সম্পূর্ণটা কাঠের উপরে করে। আচ্ছা ঠিক আছে, তো তো এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হচ্ছে আপনার 95,000 টাকা। আচ্ছা, তো কেউ যদি আমার চ্যানেলে রেফারেন্স হয় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে? জি, তাকে অবশ্যই আমরা 5% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকবো। আচ্ছা, তো এটা কয় সিটার? এটা 6 সিটার। তো যদি কেউ সাপোজ কারো প্রয়োজন পড়ে যে আর একটু কম নিবে বা একটু বেশি নিবে, সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে তাকে দেওয়া যাবে, চেয়ার কম বেশি, কম বেশি দেওয়া যাবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রাইসটা? হ্যাঁ, আপনার চেয়ার কম নিলে আমরা 2টা চেয়ারের প্রাইসটা রিডিউস করবো, আর যদি চেয়ার 2টা বেশি না তাহলে 2টা চেয়ারের যে প্রাইসটা বাড়বে সেটা তাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাংলাদেশে কোথায় কোথায় ডেলিভার করবেন? আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে যে কেউ চাইলে নিতে পারবে, এবং আমাদের অনেক জায়গায় এরকম বাংলাদেশের আশপাশে বিভিন্ন অঞ্চলে ডেলিভারি দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যে ওয়ারেন্টিটা মানে প্রোভাইড করেন সেটা কীভাবে মানুষ মানে? সেটা যদি ঢাকার মধ্যে হয়, ঢাকার মধ্যে হলে আমাদের যদি বাসায় যেয়ে করে দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে আমরা বাসায় যেয়ে করে দিব, আর যদি বাসায় যেয়ে করার সম্ভাবনা কম হয়ে যায় তাহলে কাস্টমারকে আমাদের কষ্ট করে কারখানায় পাঠিয়ে দিতে হবে, আমরা সেই ক্ষেত্রে সেটা ঠিক করে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের শোরুমের নামটা এবং ডিটেলস অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে অপেরা ফার্নিচার, এটা আমি 10 নম্বর এবং কাজীপাড়ার মাঝামাঝি মেইন রোডের সাথে অবস্থিত। আচ্ছা ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাইনিং টেবিলটি, কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন এটা সম্পর্কে, এবং যদি এমন কিছু থাকে যে ফিউচারে দেখতে চাচ্ছেন তাও জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই ধরনের জিনিসগুলি দেখাতে, বা যদি কোনো এমন থাকে যে নির্দিষ্ট কোনো ডিজাইনের ফার্নিচার দেখতে চাচ্ছেন সেটাও বলতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, তো আমি চেষ্টা করবো যদি পসিবল হয় ওই ধরনের ফার্নিচার আপনাদের সামনে নিয়ে আসতে। তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, তো সি ইউ নেক্সট টাইম, বাই।